মধ্যে যারা উপস্থিত হয়েছেন সকলকে আমি স্বাগত জানাচ্ছি। সর্বাগ্রে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম নক্ষত্র জয় গোস্বামী, অনুগ্রহ করে আপনি মঞ্চে আসন গ্রহণ করুন। আমাদের মধ্যে রয়েছেন বাংলা সঙ্গীত জগতের আজ প্রায় কিংবদন্তি শিল্পী শ্রী প্রতুল মুখোপাধ্যায়। প্রতুলদা, আপনি মঞ্চে আসুন। রয়েছেন কবি অমিতাভ গুপ্ত, এই বিদ্বান এবং বলিষ্ঠ কবি অমিতাভ গুপ্তকে মঞ্চে আহ্বান করছি, অনুগ্রহ করে মঞ্চে আসুন। বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি অভিভাবক তুল্য জয় গোস্বামী, তিনি আজ প্রসূনের এই অর্ধশতাব্দী পূর্ণ দিবসে কিছু বলুন অনুগ্রহ করে। নমস্কার, আমি প্রথমেই এই সহস্রধারা সাহিত্য পত্রিকার কর্ণধার শ্রী শঙ্কর রায়কে আমার একান্ত ব্যক্তিগত কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ কবি প্রসূন ভৌমিকের 50 বছর পূর্তি উপলক্ষে এই সাহিত্য পত্রিকায় এই সহস্রধারা আজকের আয়োজন সম্পূর্ণ করেছে। শঙ্কর রায়, তাকে আমি যখনই দেখেছি তখনই দেখেছি তিনি নীরব মৌন। তাকে আজকেই প্রথম আমি কথা বলতে শুনলাম এবং মাইকের সামনে, কিন্তু তিনি নীরব থাকলেও নিভৃতে তার পত্রিকা প্রকাশনার কাজ চালিয়ে যান এবং কতগুলো গুরুত্বপূর্ণ কাজ করেন, যেমন আজকের কাজটি প্রসূন ভৌমিকের 50 বছরে পৌঁছানোর দিনটিকে উদযাপন করা। প্রথমত প্রসূন সম্পর্কে যদি বলতে হয় তাহলে আমি তিনটি ভাগে প্রসূন সম্পর্কে বলতে পারি, ছুঁয়ে যেতে পারি আর কি। প্রথম বিভাগটি হলো সাহিত্য, প্রসূন কবিতা লেখে। দ্বিতীয় বিভাগটি হলো প্রসূনের সামাজিক সত্তা, এবং তৃতীয় বিভাগটি হলো যে আমার একান্ত ব্যক্তিগত, আমার স্ত্রী কাবেরী গোস্বামীর এবং আমাদের মেয়ে মুহুনের একেবারে ব্যক্তিগত সংসর্গে যে প্রসূনকে আমরা দেখেছি সেই প্রসূন। 1992 সালে প্রসূনের সঙ্গে আমার পরিচয় হয়। প্রসূন 90 দশকের একেবারে প্রথম দিকে যারা কবিতা লিখতে শুরু করেছিল, প্রসূন তাদের অন্যতম। তখন থেকেই তার লেখার মধ্যে নিজস্ব ব্যক্তিত্বের ছাপ ফুটে ওঠে। সে সময় সে যে কবিতাগুলি লিখত সেই সিরিজের নাম ছিল উজ্জ্বল শ্যামবর্ণা বান্ধবীকে। তারপরে তার একটি দীর্ঘ কবিতার বই বেরোয়, আগ্নেয়গিরির তথ্যচিত্র। প্রসূন আজকে 92 সাল থেকে 2019 সাল, এই 27 বছরে কয়েকটি কবিতার বই প্রকাশ করেছে এবং ধারাবাহিকভাবে প্রকাশ করেছে, যেমন ওর একটি কবিতার বই হলো দুই বন্ধুর সঙ্গে করা,
পাখিদীপ জাদুওয়ালা বন্ধু কথা বলি। যেমন ওর আরেকটি কবিতার বই হলো, যা ওর মেয়ে যে আজকে খুব সুন্দর একটি গান দিয়ে আজকে অনুষ্ঠানের সূচনা করলো, ওর মেয়ে বাবুইকে নিয়ে লেখা ওর একটি কবিতার বই, অনবদ্য বই, বুয়া ও বাবুই, যা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছিল। যখন 92 সালে বিজল্প পত্রিকা বেরোচ্ছে, তাতে প্রসূন সকলকে আহ্বান করছে সমস্ত ধরনের সাহিত্যকারদের, কবিতা লেখকদের ডাক দিচ্ছে, বিজল্প পত্রিকা লেখার জন্য, এবং সেই আহ্বানে সাড়া দিচ্ছে সকলে। প্রসূন একই সঙ্গে ছোট ছোট কবিতার বই বার করছে। তখন প্রসূন আমার অন্তত দুটি বই, দুটি পুস্তিকা, 16 পাতার দুটি পুস্তিকা প্রকাশ করে। আর সুনীল গঙ্গোপাধ্যায়েরও একটি বই প্রকাশ করে। শঙ্খ ঘোষের একটি গদ্যের বই, কবির বর্ম, সে বই প্রকাশ করে। আবার অন্যদিকে 92 সাল থেকেই প্রসূন জড়িয়ে আছে সামাজিক আন্দোলনগুলির সঙ্গে। প্রসূন তখন বন্দি মুক্তি কমিটি, বন্দি মুক্তির দাবিতে যে আন্দোলন চলছে তার একজন সক্রিয় অংশগ্রহণকারী। রাজনৈতিক যেসব বন্দি, যারা বিনা বিচারে আটক রয়েছেন, তাদের মুক্তির দাবিতে যে কমিটি তৈরি হয়েছে গণ নাগরিক সহ নাগরিকদের নিয়ে, সেই কমিটির মধ্যে প্রসূন একজন অন্যতম সংগঠক। অর্থাৎ একই দিকে একই সঙ্গে ওর কবিতা লেখা, সেই কবিতা লেখাতেই ওর থেমে নেই, ও পত্রিকাও প্রকাশ করছে বিজল্প নামে, যেখানে 90 দশকের প্রায় সব তরুণ কবিকেই, সেই সময় যারা তরুণ ছিলেন তাদের প্রত্যেককেই সে আহ্বান করছে এবং লেখাচ্ছে। পাশাপাশি সে প্রকাশ করছে কবিতার পুস্তিকা, সেই সঙ্গে সে বন্দি মুক্তি আন্দোলনের সঙ্গেও রয়েছে। এইভাবে দিন কাটতে কাটতে এসে পড়ল সিঙ্গুর নন্দীগ্রামের ঘটনা। সিঙ্গুরে পুলিশের লাঠি চালনা এবং নন্দীগ্রামের যে গণহত্যা, তার বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠল, স্বতঃস্ফূর্ত এক আন্দোলন। তাতে প্রসূন সহ নাগরিকদের মুক্ত মঞ্চ নামে একটি সংগঠনের পক্ষ থেকে এসে যোগ দিল। আপনাদের সকলেরই স্মৃতিতে এটা আছে যে নন্দীগ্রাম কাণ্ডের পর সমস্ত কলকাতা, তার বুদ্ধিজীবী বিশিষ্ট বিদ্বজ্জনেরা, সঙ্গীত শিল্পীরা পথে নেমে এসেছিলেন। প্রসূন তার মধ্যে অগ্রণী ছিল। সেই সময় আমি কিছু কবিতা লিখছিলাম, কিন্তু সেই কবিতা কীভাবে প্রকাশ করা হবে তার কোনো উপায় আমার জানা ছিল না, কারণ কবিতাগুলি নন্দীগ্রামে এবং সিঙ্গুরে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে রচিত। সেই কবিতা তখন পর্যন্ত ছাপতে কেউ রাজি হচ্ছিলেন না। প্রসূন
বিভাস চক্রবর্তী এবং সুভা প্রসন্নকে ডেকে প্রেস ক্লাবে একটা আয়োজন করল এবং শাসকের প্রতি নামে আমার বই প্রকাশ করল। তখন সেই সময় প্রসন্ন ওই বিজলদের প্রকাশনা থেকে বিভাস চক্রবর্তীর একটি বই প্রকাশ করল। মহাশ্বেতা দেবী তখন অসুস্থ হলেও সেই আনন্দ আন্দোলনে একেবারে সক্রিয়ভাবে যুক্ত। মহাশ্বেতা দেবীর একটি বই প্রকাশ করল, অর্থাৎ একই সঙ্গে সে সাহিত্যের কাজও করছে এবং সমাজ চেতনার কাজও করছে। সামাজিক সামাজিক যে বৈষম্যের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলন, তার মধ্যে সক্রিয়ভাবে আছে। শুধু মিছিল এবং মিটিংয়ে গিয়ে নয়, ছোট ছোট পুস্তিকা প্রকাশ করে। আমার মনে আছে যে একবার আমি আমার চারটে মাত্র কবিতা নিয়ে একটা বড় খবরের কাগজের পাতার মতন একটা লিফলেট প্রসূন ছাপল। সেই লিফলেটগুলি বিনামূল্যে বিতরণ করা হতে লাগলো নন্দীগ্রাম আন্দোলনের সময় যেসব সভা হতো সেইসব সভায়। আর শাসকের প্রতিও দামও খুব কম ছিল, 10 টাকা দাম ছিল এবং ক্রমান্বয়ে শাসকের প্রতি সংস্করণ হয়ে চলল। আর প্রসূন প্রতিবারই আমাকে দিয়ে তাড়া দিয়ে আমার কাছে গিয়ে তাড়া দিয়ে নতুন কবিতা লিখে নিয়ে তার সঙ্গে যুক্ত করত। এই সবটাই ছিল ওর সামাজিক যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতার একটা চিহ্ন, তার একটা প্রমাণ। প্রসূন সম্প্রতি মানে বর্তমানে নারী ও শিশু কল্যাণ বিভাগে কর্মরত রয়েছে, সেখানেও সে অনেক মানুষের জন্যে কাজ করে। কিছুকাল আগে প্রসূনের দুটি কবিতার বই পরপর বেরোল, একটি বইয়ের নাম হিন্দু স্কুল এবং একটি বইয়ের নাম দেশ। আমি প্রসূন সম্পর্কে অবাক হয়ে একটা কথা ভাবি এখানে, আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আসতে হবে, সেই প্রসঙ্গ আনতে হবে। সেটা হলো প্রসূন যখন কথা বলে তখন আমি চুপ করে থাকি, আমার বলার মতো কোনো কথা থাকে না। কেন থাকে না? কারণ প্রসূন সবসময় কথা বলে, হয় রাজনৈতিক কোনো বৈষম্য নিয়ে, নয়তো কোনো মানুষের বিপন্ন হয়ে পড়া অবস্থা নিয়ে, সেই মানুষের জন্যে, সেই সব মানুষদের জন্যে প্রসূনকে কী কী কাজ করতে হচ্ছে বা করতে হবে সেই সবের বিবরণ সে আমার কাছে বলতে থাকে। এবং আমরাও, আমি এবং আমার স্ত্রী কাবেরী, আমরাও যদি দেখি যে কোনো মানুষ বিপদে পড়েছে, বিপন্ন হয়ে পড়েছে, তাহলে আমরা প্রসূনকে একটা ফোন করি, প্রসূনকে ফোন করে জানাই যে প্রসূন তুমি এই ভদ্রলোককে বা এই ভদ্র মহিলাকে কোনো সাহায্য করতে পারো কি। প্রসূন কখনো না বলে না, কিন্তু প্রসূনের সঙ্গে আমি যখন একলা কথা বলি তখন প্রসূন কবিতা নিয়ে, সাহিত্য নিয়ে প্রায় কোনো কথা বলে না। নতুন কারো কবিতা পড়ল কি ওর নিজের কবিতা লেখা হলো বা কিছু হলো, এসব নিয়ে কবিতা নিয়ে প্রায় কোনো কথাই বলে না। আর আমি কবিতা ছাড়া অন্য বিষয়ে তেমন কথা বলতে পারি না, তাই আমি চুপ করে থাকি। প্রসূন বলে যায় তার বিভিন্ন রকমের অভিজ্ঞতার কথা,
কিন্তু যখন হিন্দু স্কুল কবিতার বইটি বেরোলো এবং তারপরে যখন দেশ নামক কবিতার বইটি বেরোলো, আমি অবাক হয়ে গেলাম যে বাহ্যিকভাবে কবিতার সঙ্গে কবিতা বিষয়ে কথা না বলে, আলোচনা না করে কবি কবি সুলভ কোনো রকম অভিব্যক্তি বাইরে প্রকাশ না করে একজন লোক যখন লিখতে বসলো, তখন কি করে এত সুন্দর, এত বলিষ্ঠ, এত শক্তিশালী রচনা সে আমাদের উপহার দিতে পারল। আজকেই সবুজ বরণ বসু একটি কবিতা পাঠ করেছেন অনুষ্ঠানের সূচনায়। সেই কবিতাটি শুনলে বোঝা যায় যে কত শক্তিশালী প্রশ্নের কলম। প্রসূন যে ধরনের কাজকর্ম করে, অর্থাৎ সামাজিক কাজকর্ম করে, তাতে প্রসূনের মধ্যে একজন সংগঠক বিদ্যমান বোঝা যায়, যে একজন সংগঠক, সাংগঠনিক দক্ষতা সম্পন্ন মানুষ সে আমাদের সঙ্গে কথা বলছে বা তার কাজকর্ম, এগুলো থেকে বোঝা যায়। কিন্তু সে যখন কবিতা লেখে, তখন কবিদের মতন যে ধরনের একটা এক ধরনের কি বলবো সূক্ষ্মতা, সেই সূক্ষ্মতার কোনো চিহ্ন ওর সঙ্গে কথাবার্তা বলায় পাওয়া যায় না। ও সবসময় কাজের মধ্যে আছে, ওকে কোথাও ছুটতে হবে, ও কোনো জায়গা থেকে আসছে, অথবা ও এখনই বেরিয়ে কোনো একটা জায়গায় যাবে, কোথাও কয়েকজন লোক ওর সঙ্গে দেখা করতে আসছে, এবং যারা দেখা করতে আসছে তারা কিন্তু কবি নয়, কোনো প্রয়োজনে তারা আসছে, কোনো সামাজিক প্রয়োজনে আসছে। প্রসূন তাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করছে, তাদের সঙ্গে কথা বলছে, কিন্তু যখন কবিতা লিখছে তখন সেই কবিতা আশ্চর্য সুন্দর। এই হিন্দু স্কুল এবং দেশ এই নামে যে বই দুটি বেরিয়েছে, এই বই দুটির কবিতা পড়ে আমি অবাক হয়ে গেছি। কবিতার উজ্জ্বল শ্যামবর্ণা বান্ধবীকে যখন ও লিখত, তখন ও ছিল মাত্র 22 বছরের, 23 বছরের একটি যুবক। এরকম অনেক কবিতা লেখককে আমরা দেখেছি যে তাদের বয়স 50 পেরিয়ে গেছে, তারা প্রবীণ হয়েছেন, পরিণত হয়েছেন, কিন্তু কবিতা লেখার সময় বয়ঃসন্ধি সুলভ মনোভাব তাদের মধ্যে কাজ করছে। তারা কবিতা যখন লিখছেন তখন তারা ওই একটা টিন এজার মনোভাব নিয়ে কবিতা লিখছেন, অথচ তাদের যে বয়স বেড়ে গেছে সেই বয়সের সঙ্গে সঙ্গে যে অভিজ্ঞতার পরিবর্তন হয়েছে তার যে ছাপ, তা কবিতার মধ্যে আসছে না। এরকম আমরা দেখেছি, প্রায়ই দেখি, কারণ কোনো একটি বিশেষ গঠনে কবিতা রচনা করলে সেই কবিতার সেই গঠন যদি একবার কিছু লোকমান্যতা পায়, তাহলে সেই গঠনটিকেই কবি তার আদর্শ পথ মনে করে অনুসরণ করে চলেন, তিনি নিজেকে ভাঙচুর করেন না। তার মধ্যে এক ধরনের নিরাপত্তা আছে, প্রসূন এই নিরাপত্তার আশ্রয় নিতে চাননি। উজ্জ্বল শ্যামবর্ণা বান্ধবীকে লেখার সময় তিনি সেটা লিখেছেন, আবার যখন তার জীবনে স্নেহ এলো, তার যখন ঘর হলো, স্নেহ হলো, তখন সেই স্নেহের প্রমাণ রাখবার জন্যে তিনি লিখলেন ভুয়া ও বাবুই, তার মেয়েকে নিয়ে বাবা আর মেয়ের কবিতা। সে এক অপূর্ব কবিতার বই। যেমন হিন্দু স্কুল এই নামে একটা কবিতার বই বেরোতে পারে এটা ভাবা যায় না। হিন্দু স্কুল লিখতে গিয়ে
বাংলার যে ঐতিহ্য, আমাদের বাংলা ভাষার যে শক্তি এবং বাংলার মনীষীদের ঐতিহ্য এবং তাদের যে অবদান, সেটাকে অপ্রত্যক্ষভাবে, প্রত্যক্ষভাবে নয়, অপ্রত্যক্ষভাবে কবিতার অঙ্গীকৃত করে দিলেন প্রসঙ্গে। এই যে চতুর্দিকে সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, এই সব কিছুই জায়গা পেল দেশ নামক কবিতার বইটিতে, যেখানে তিনি সামাজিক পরিপ্রেক্ষিতের দিকে খুব স্পষ্ট চোখে তাকালেন। অর্থাৎ উজ্জ্বল সাম্যর নাম ও বান্ধবিকের পর এই যে দেশ পর্যন্ত চলে আসা পথটা, এই পথটি কিন্তু বিবর্তনের পথ। ব্যক্তিগত জীবনে যে মানুষটা সমাজের জন্য কাজ করছে, নন্দীগ্রাম আন্দোলন করছে, যে লোকটা নেতায় গণহত্যার পর ছুটে যাচ্ছে সেখানে, এবং শুধু তাই নয়, নেতাইয়ের গণহত্যা যখন হলো তখন আমি 2.5 বছর কোনো কবিতা লিখিনি, সেরকম সময় গণহত্যা হলো, প্রায় 3 বছর, 2 বছর 11 মাস এই গণহত্যা হলো। আমরা সেই জায়গায় গেলাম, গিয়ে যখন ফিরে আসছি সেই সারি সারি জ্বলে যাওয়া চিতা কংসাবতীর ধারে দেখে, ঘরের দেওয়ালে, বাইরের দেওয়ালে বুলেটের দাগ দেখে, গুলি চালনা হয়েছে তাই বুলেটের দাগ দেখে যখন আমরা ফিরে আসছি, তখন আমার মাথায় কবিতার লাইন আসতে আরম্ভ করলো গাড়ির মধ্যে। আমি লাইনগুলোকে মনে রাখলাম, তারপরে এসে আমি কবিতা লিখলাম। 3 দিনে আমি 27টা কবিতা তখন লিখেছিলাম। প্রসূন সে কথা জানা মাত্র ওর বিজল্প থেকে হারমাদ শিবির নামে আমার একটা কবিতার বই বার করলো, একটা ছোট্ট চটি বই। এই যে 27টা কবিতা নিয়ে একটা চটি বই বার করলো, তার সঙ্গে নেতাইয়ের গণহত্যা জড়িত, এই কথা ও যখন শুনতে পেল যে আমি এই কবিতাগুলো লিখেছি, তখন ওই কবিতাগুলো নিয়েও বইটা বার করবার সিদ্ধান্ত নিল। এটার ভেতরে ওর সামাজিক দায়বদ্ধতা স্পষ্ট পরিচয় পাওয়া যায়। আমি কিন্তু আমার নিজের লেখাটুকুই শুধু লিখে গেছি, আমি যে এই ধরনের কোনো কাজ করতে পারি, অন্য কারোর কবিতা এনে একটা বই করে বার করবো, এই ধরনের কাজ আমি করিনি। কিন্তু প্রশ্নের মধ্যে এটা আছে, ওর এই 50 বছরের জীবন একদিক দিয়ে সার্থক জীবন, কারণ ও কবিতা লিখতে লিখতে কখনো ওর পুরনো লেখার রোমন্থন করেনি। ও সবসময় যেভাবে বেঁচেছে তার সঙ্গে সঙ্গতি রেখে সেভাবে লিখেছে। এবার আমি আমার আমি আজকে প্রসূনের কবিতা সম্পূর্ণ শুনতে পারবো না, কারণ আমার বাড়িতে 2 জন আসার কথা আছে। প্রসূনের কবিতা না শুনলেও আমার যে খুব এসে যাবে তা নয়, কারণ প্রসূনের সমস্ত কবিতাই আমি পড়েছি। কিন্তু এবার আমি আসবো একদম আমার ব্যক্তিগত অভিজ্ঞতার দিকে, যেখানে আমি প্রসূনকে দেখেছি। এগুলো বললাম, একটা হচ্ছে তার সাহিত্যিক ভূমিকা, অর্থাৎ যখন সে কবিতার বই বার করছে, একটা হচ্ছে তার সাহিত্য সংগঠকের ভূমিকা, যখন সে কবিতার পত্রিকা প্রকাশ করছে এবং কবিতার ছোট ছোট বই বা পুস্তিকা সেগুলো প্রকাশ করছে সম্পাদক হিসেবে। এগুলো হচ্ছে, এক হচ্ছে সাহিত্য রচনার ভূমিকা, কবিতা লিখে চলেছে, 2 নম্বর হচ্ছে যখন সে অন্যদের বই প্রকাশ করছে, আর যখন সে পত্রিকা প্রকাশ করছে, এগুলো হচ্ছে সাহিত্য সংগঠকের ভূমিকা।
আবার সমাজ সংগঠকের ভূমিকা হচ্ছে এই যে দেতাইতে যে গণহত্যা হলো আমরা যাব, নন্দীগ্রামে যে গণহত্যা হলো তার জন্য যে মেট্রো চ্যানেলে সভা হবে, এসবের আয়োজন করছে প্রসূন। অর্থাৎ সামাজিক যে দায়বদ্ধতা তার ভূমিকা এইভাবে পালন করছে সক্রিয়ভাবে। মানুষের মূর্তি নামে সেই সময় তার একটি বই বেরিয়েছিল, মাটির মানুষ নামে তার একটা বই বেরিয়েছিল, মাটির মানুষের মূর্তি নয়, মাটির মানুষ নামে তখন তার একটা বই বেরিয়েছিল। সেই বইয়ের মধ্যেও কিন্তু এই সমাজ সচেতনতার পূর্ণ চিহ্ন বিদ্যমান ছিল। এইটা হলো প্রশ্নের যে কাজ করার দিক সেইটা। এবার আমি বলবো ব্যক্তিগতভাবে আমি ওকে কি দেখেছি সে সম্পর্কে দু এক কথা। এটা একেবারেই ব্যক্তিগত কথা, সভার মধ্যে বলার কথা নয়, কিন্তু আমি বলবো বিশেষ কারণে। আমি প্রসূনকে যেভাবে অপমান সহ্য করতে দেখেছি তা খুব বিরল, ও কিন্তু খুব সহ্য করতে পারে। প্রসূনের সহ্য ক্ষমতা বিপুল। আমরা এক জায়গায় গেছি, সেখানে প্রসূন আছে, আরও অনেকে আছে। সেখানে একজন প্রকাশক প্রসূনকে সম্পূর্ণ বিনা কারণে অপমান করলেন। প্রসূন তার কাছ থেকে সরে এলো। তিনি যে অপমান করেছেন সে কথা আমরা জানলাম কী করে? জানলাম এই কারণে যে যখন আমরা বাড়ি ফিরছি গাড়িতে, আমি, কাবেরী আর প্রসূন, সারা রাস্তা প্রসূন কাঁদতে কাঁদতে এলো। ওর চোখ দিয়ে জল পড়ছে, ওর চোখ মুছে নিচ্ছে। ও কিন্তু ভদ্রলোককে একটি কথাও বলেননি। ভদ্রলোক ওর থেকে বয়সে বড়, ভদ্রলোকেও একটি কথাও বলেননি। প্রসূনকে যখন কেউ অপমান করে প্রসূন তাকে ফিরিয়ে কোনো উত্তর দেয় না। আমি অনেক সময় ওর এই অপমানের গল্পগুলো যখন শুনি তখন আমি বিরক্ত হয়ে জিজ্ঞেস করি, তুমি কি বললে? দাঁড়ান না, দেখুন না, আমি তখন কিছু বলিনি। ও কখনোই কিছু বলে না। ওকে যে যখনই যে কোনোভাবে অপমান করুক ও কখনোই কিছু বলে না, বা ওর ধারণা হয় ও যে কথাটা বলেছে সেটা তার ওকে উত্তর দেওয়া হয়েছে, কিন্তু উত্তর দেওয়া হয় না, উত্তরও দেয় না। ও মনে করে যে ও আহত হয়, কষ্ট পায়। আমি দেখেছি ওর তখন একটা গাড়ি ছিল, সেই গাড়িটা চুরি হয়ে যায় পরে। আমি দেখেছি এরকম অবস্থা যে গাড়ি রাস্তায় থামিয়ে ওর স্টিয়ারিংয়ের ওপর মাথা রেখে ও কাঁদছে, ও চোখ দিয়ে জল পড়ছে নীরবে, এটা আমি দেখেছি। কিন্তু তার জন্যে ও কোনো প্রতিশোধ স্প্রিয়া নিয়ে ছুটে যায়নি। ওর ভেতরে এই অন্যের প্রতি প্রতিশোধ স্প্রিয়া না নেওয়ার যে একটা প্রতিশোধ নেওয়া না নেওয়ার যে একটা শক্তি, যে আমি অন্যের প্রতি প্রতিশোধ দেব না, এই যে একটা শক্তি, এটা একটা বিরল শক্তি। আমার মধ্যে এই জিনিস নেই। আমি যদি কাউকে দেখি যে সে আমায় অপমান করছে, আমি হয়তো তাকে উল্টে একটা কথা বলবো, আর যদি উল্টো কথা না বলি তাহলে আমি চুপ করে তার কাছ থেকে সরে আসবো এবং আমি সারা জীবনের মতোই সরে আসবো। প্রসূন তার সঙ্গে পরের দিনও মিশবে, পরের দিনও কথা বলবে, প্রেস ক্লাবে গল্প করবে, কিন্তু সেই অপমানটা দ্বারা যে সে কষ্ট পেয়েছে সে কথাটা আমরা মাঝে মাঝে জানতে পারি। প্রসূন যখন প্রথম মোবাইল কিনল তখন বইমেলায় মোবাইল ধরে কথা বলছে কারোর সঙ্গে, তখন ওকে এসে এক অগ্রজ কবি খুব কঠোর ভাষায় বললেন, তরুণ কবি হাতে মোবাইল? অথচ সেই দিনের পর যদি আজকের দিনে তাকানো যায় দেখা যাবে যে সব তরুণ কবির হাতেই মোবাইল আছে। তো সেই কথাটার উত্তর প্রসূন আজও দিতে পারেনি। সে ভদ্রলোক কিন্তু এখনও মোবাইলে কথা বলেন, প্রসূন কিন্তু তাকে কিছু বলেনি। মোহাম্মদ আলীর, মানে যিনি মুষ্টিযোদ্ধা ছিলেন, তার একটা আত্মজীবনী আছে, আপনারা অনেকেই পড়েছেন, সেটা খুব বিখ্যাত আত্মজীবনী। তাতে মোহাম্মদ আলী একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে কথাটা বক্সিং নিয়ে বলেছেন, যে আমি হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিলাম, তো হেভিওয়েট বক্সিং করতাম,
কিন্তু আমার ওজন একটু কম ছিল, ফলে আমি ঘুষি খেলে তাড়াতাড়ি পড়ে যেতে পারতাম। তাই আমি একটা ট্রিক বা কৌশল রপ্ত করেছিলাম, সেটা হচ্ছে রিংয়ের ধারে যে দড়িটা থাকে, দড়িটা টান টান করে বাঁধা থাকে, সেই দড়িটায় পিঠ ঠেকিয়ে আস্তে আস্তে ঘষতে ঘষতে সরে যাওয়া। যেই অপোনেন্ট এগিয়ে এসে আমাকে একটা ঘুষি মারবে, আমি চট করে দড়িটা ঘেঁষে পাশ থেকে সরে যাব। এইভাবে আমি ঘুষির হাত থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করতাম। আর একটা কথা আমি বলতে পারি যে আমি একটা ব্যাপারে গ্রেটেস্ট, মোহাম্মদ আলী বলতেন আই এম দ্য গ্রেটেস্ট, কিন্তু যখন আত্মজীবনী লিখছেন তখন উনি বলেননি যে আই এম দ্য গ্রেটেস্ট, তখন উনি বলছেন, আমি একটা কথা বলতে পারি যে গোটা ইউরোপ আমেরিকায় আমার মতো ঘুষি কেউ খায়নি। কথাটা বক্সিং নিয়ে বলা, কিন্তু কথাটা জীবন সম্পর্কে প্রযোজ্য, কারণ জীবন আমাদের আঘাত করে, আর সেই আঘাত পেলে আমাদের যেটা ঘটে জীবনে, আমরা যে আঘাত করেছি তাকে প্রত্যাঘাত করতে ছুটে যাই। প্রসূন প্রত্যাঘাত করে না, প্রসূন সহ্য করে। এটা একটা ভারী আশ্চর্য জিনিস আমার কাছে। আমি কখনো কখনো ওর প্রতি ক্রুদ্ধ হয়েছি এবং ব্যঙ্গ বিদ্রুপ করে বলেছি তুমি তো কোনো উত্তর দেবে না, কিন্তু তা সত্ত্বেও ওকে উত্তেজিত করতে পারিনি, ও সহ্য করে গেছে। আমি প্রসূন সম্পর্কে বলতে পারি, প্রসূন যেভাবে জীবনের আঘাত সহ্য করেছে সেই রকম আঘাত সহ্য করতে আমি খুব কম লোককে দেখেছি। আমি জানি না আর কেউ সহ্য করেছে কিনা। সমস্ত কিছু মিলিয়ে আবারও এই সহস্রধারার সম্পাদক শঙ্কর রায়কে আমার কৃতজ্ঞতা, যে এই কথাগুলো, এই ব্যক্তিগত কথাগুলো, প্রসূনের সাহিত্য সম্পর্কে প্রসূনের যা পরিচয় তা অনেকেই জানেন, এমনকি সামাজিক আন্দোলনগুলো বিষয়েও প্রসূনের যা পরিচয় তাও অনেকের জানা, কারণ সেই সব আন্দোলনে তারা তার সহযোগী ছিলেন বা প্রসূন তাদের সহযোগী ছিল। কিন্তু ব্যক্তিগত জীবনে কি তার একান্ত পারিবারিক জীবন, কি তার সাহিত্যিক জীবন, কি তার সামাজিক জীবন, সেখানে প্রসূন যত আঘাত পেয়েছে সেই রকম আঘাত পেয়ে সহ্য করে মাথা স্থির রেখে অন্যকে প্রত্যাঘাত না করে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে থাকা এবং নিজের কাজটুকু করে যাওয়া, এ বড় কঠিন কাজ, আমি হলে পারতাম না। নমস্কার। আশা করি আপনারা অনুভব করছেন যে আমাদের উচিত ছিল এখন কিছুক্ষণ চুপ করে থাকা। যাই হোক, প্রসূন ভৌমিক সম্পর্কে আমাদের এই অভিভাবক তুল্য কবির আজকের যে অভিভাষণ অতুলনীয়, কলস ভরে যায় যেন। অনুষ্ঠান তো আমাদের আরেকটু এগিয়ে নিয়ে যেতে হবে, পরের কথায় আসছি আমি, এবং তার আগে আমি এই বাংলা কবিতার এই নক্ষত্র তার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম রাখছি। মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের একজন বিশিষ্ট বন্ধু, বঙ্গবাসী কলেজের তিনি অধ্যক্ষ সুব্রত শঙ্কর বাগচি। এবং সুব্রত দ্রুত চলে আসলেই ভালো হয়, কারণ এরপরেই আমি মঞ্চে এবার ডেকে নিতে পারি আমাদের আজকের অনুষ্ঠানের যে মধ্যমণি কবি প্রসূন ভৌমিককে। দুজনকেই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রীতা দেখো, একেবারে শেষে যিনি আছেন আমাদের বিশিষ্ট কবি অমিতাভ গুপ্ত, প্রীতা তাকে একটু ফুলের স্পর্শ রাখছে। অধ্যক্ষ শিক্ষক সুব্রত শঙ্কর বাগচি, আপনারা খুব ভালো করেই জানেন বাংলা সঙ্গীতের আজ কিংবদন্তি গায়ক প্রতুল মুখোপাধ্যায়।
আমাদের প্রিয় কবি জয় গোস্বামী। এবার মানে প্রসূনকে একটা পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করতে চাইছি আমরা। এই পুষ্পস্তবকটি কবি জয় গোস্বামী প্রসূনের হাতে তুলে দেবেন। শর্মিষ্ঠা মুখোপাধ্যায় তাকে অনুরোধ করছি এই স্তবকটি কবির হাতে তুলে দেবার জন্য। শর্মিষ্ঠা আমাদের এই সহস্রধারা পত্রিকার অত্যন্ত নিকট জন। জানতাম আমরা একটু বিলম্ব হবে। বিশিষ্টতম চিত্রশিল্পী শুভা প্রসন্ন ভট্টাচার্য ওই হেঁটে আসছেন তিনি আমাদের মধ্যে দিয়ে, তাকে অনুরোধ করছি মঞ্চে আসুন। সরাসরি একটি ফুলের স্পর্শ পৃথা রাখছে শুভা প্রসন্ন ভট্টাচার্য আমাদের বিশিষ্টতম চিত্রশিল্পী। এখন একটা বিশেষ মুহূর্ত, আমরা এই সহস্রধারা পত্রিকার পক্ষ থেকে একটা স্মারক কবি প্রসূন ভৌমিকের হাতে তুলে দিতে চেয়েছি। এই স্মারকটি প্রতুল মুখোপাধ্যায় রয়েছেন, শোভা প্রসন্ন রয়েছেন, যৌথভাবে তারা প্রসূনের হাতে তুলে দেবেন। স্মারকটি নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের ঋষিকা ভৌমিক, আমাদের সেই ছোট গায়ক। কোথায় ঋষিকা, কোথায় গেল ঋষিকা? স্মারকটা নিয়ে এসো যৌথভাবে তুলে দাও রতুলদা এবং শোভা প্রসন্নদা। সামনে অনুষ্ঠানের একটা দ্বিতীয় পর্ব আছে, কিন্তু তার আগে সংক্ষেপে একটু শোভাদাকে অনুরোধ করছি প্রসূন সম্পর্কে তার দু একটি কথা আমরা শুনব বলে। প্রসূনের ব্যাপারে কি দু একটা কথা বলা যায়? বলা যায় না। ওকে যে কতদিন থেকে চিনি ভাবলে সত্যি অবাক লাগে। ও তো প্রথমত আমি যে স্কুলে পড়াশুনো করেছি হিন্দু স্কুল, সেই স্কুলের ছাত্র, হয়তো আমাদের অনেক পরে, কিন্তু বরাবরই খুব অ্যাক্টিভ, ছাত্রদের নিয়ে, বন্ধুদের নিয়ে, স্কুলকে নিয়ে মাতামাতি করা, এটা চিরকালের স্বভাবের মধ্যে পড়ে। সেই সময় থেকেই আমার বাড়ি যাতায়াত, আমার সঙ্গে চেনাশুনো, তারপর নানান রকম উদ্ভাবনী ভাবনা নিয়ে, কখনো বাংলায় নিমন্ত্রণ কার্ড, জন্মদিনের কার্ড, যেগুলো সাধারণত ইংরেজি শব্দে আমরা ব্যবহার করি, সেগুলো নানা শিল্পীদের দিয়ে নিজের ভাবনাতেও, তখন অফসেটটা একটু পরিচিত হয়েছে। অফসেট আসার পর অনেক ভাবনা চিন্তা ধরে রাখার, বিশেষ করে যারা এই সব ছবি, কমার্শিয়াল আর্ট এসবের সঙ্গে যুক্ত, তাদের অনেক সুবিধে হয়েছে। তারপরে সকলেই জানেন একটা গণতন্ত্রের যুদ্ধ যখন শুরু হলো, তখন নানাভাবে আমরা সৈনিক হয়ে কাজ করেছি, তাই ও সে সময়
আমাদের সাথী, এই পর্যন্তই। তারপরে মূলত তার কবিতার প্রতি ভালোবাসা, সাহিত্যের প্রতি ভালোবাসা, প্রকাশনা, যে সমস্ত মানুষকে প্রিয় বলে শ্রদ্ধেয় বলে জানে তাদের কবিতা, তাদের লেখা, এমনকি এই যে পাশে জয় রয়েছে, জয় নিঃসন্দেহে আমাদের, আমরা জানি, সময়ের অন্যতম শ্রেষ্ঠ কবি। কিন্তু জয় ওই দুঃসময়ে নানা রকম আতঙ্কের কবিতা একটার পর একটা লিখে গেছে। সেই আতঙ্কের মধ্যে কিছু সাবধান বাণীও ছিল, সে সবটাই কবিতার ভাষায়। যেমন প্রতুলদা তার ধারণায় অদ্ভুত রকম শহুরে বাউল গান লিখে গেছেন, সেখানে চ্যাপলিনও ধরা পড়ে গেছে, আমাদের সাথের বাংলাও অসম্ভবভাবে। এইরকম এই যে মানুষরা, এরা কিন্তু প্রসূনকে প্রশ্রয় দিয়েছে, এবং আস্পর্ধা বাড়ার কারণটা প্রসূনের এইগুলোই। আমিও হয়তো কিছু কিছু দিয়েছি, জানি না। আমার মনে আছে 50 বছরে যখন মনীন্দ্র রায়ের জন্মদিন হল, সেই দিন আমরা একত্রিত হয়েছিলাম। তখন মনীন্দ্র রায় অমৃতের দায়িত্বে থাকতেন, খুব সুন্দর দেখতে। তখন 50 বছর মনে হতো, ওরে বাবা কত বয়স্ক। এখন 50 বছর তেমন কিছু একটা নয়, এখন তো আমরা ট্যাবলেট খাই, তাই দীর্ঘায়ু বয়স আমাদের যন্ত্রণার সঙ্গে বাঁচিয়ে রাখে। ও আমাকে গত বছরে বলেছিল ওর 50 বছরের না ওর জন্মদিন না বোধ হয় কবিতার সন্ধ্যা হবে বাংলা একাডেমিতে, এবছরে বলেছি কিনা খেয়াল নেই। আজকে সকালে ফোন করে বললেন আপনি আসছেন, তো আমার কোনো খেয়াল ছিল না, এদিকে আমার একটা অন্য কাজ ছিল, আমার কথা দেওয়া, শরীরটাও খুব খারাপ। আমি শরীর খারাপ বলতে খুব একটা ভালোবাসি না, কিন্তু সত্যি আমাকে কাবু করে দিয়েছে, কিন্তু এসেছি, তাহলে যদি মাধ্যম দেয় নমস্কার। সত্যি এই তো স্নেহের উচ্ছ্বাস, সফেন স্নেহ সুমাদার কাছ থেকে শুনলাম। এবার আমাদের বিদ্বান এবং বিশিষ্ট আমাদের প্রিয় কবি অমিতাভ গুপ্ত, তার আগে একটা কথা বলি। এই গত সংখ্যার আগের সংখ্যায় অমিতাভ গুপ্ত প্রসূনের সমস্ত কবিতার উপর একটা দীর্ঘ প্রবন্ধ ওই সংখ্যায় লিখেছিলেন, এবং তাতে শুধুমাত্র এই দেশ কাব্যগ্রন্থটি বাদ থেকে গেছে, তাই তিনি দেশ সম্পর্কে আরেকটা এর বর্ধিত আরেকটি লেখা তিনি আগামী সংখ্যায় যেটা আমাদের বেরোবে বইমেলাতে সেখানে তিনি লিখছেন। অর্থাৎ প্রসূনের আজকে একটা কবি জীবন, তার সামাজিক সংগঠক হিসেবে ঢেউয়ের পরে ঢেউয়ে তার ভূমিকা এবং ব্যক্তি জীবন, এই সম্পর্কে আমরা যে একটা অদ্ভুত চিত্র আজকে কবি জয় গোস্বামীর কাছ থেকে পেয়েছি প্রথমেই উপহার হিসেবে, মানে প্রসূনের জীবনে, তাই মনে করি এটা একটা শ্রেষ্ঠ উপহার। এই ঠিক সেই অনুরূপেই বলছি, অমিতাভ গুপ্ত তিনি প্রসূনের সামগ্রিক কবিতার উপর যে আলাপ আলোচনা ইতিমধ্যেই লিখেছেন এবং সেটা প্রকাশিত হয়ে গেছে এই সহস্রধারার 21তম সংকলনে, এবং বর্ধিত অংশটুকু আগামী সংখ্যায় আসছে আমাদের, যেটা 23তম সংকলন হচ্ছে। কবি অমিতাভ গুপ্তকে কিছু বলার জন্য অনুরোধ করছি, অমিতাভ দা আসুন।
নমস্কার। শঙ্কর যেটা বললেন এই প্রসূন ভৌমিক সম্পর্কে দুটি লেখা লিখেছি, একটা তো নিশ্চয়ই এই সহস্রধারায় বেরিয়েছিল গত বছরে, আর দেশ কাব্যগ্রন্থ সম্পর্কে কিছুটা লিখেছি, সেটা বোধহয় আজকাল পত্রিকায় বেরিয়েছে। তবে আমার মনে হয় না যে সে লেখাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। একটা কথা বলি যে আমি নিজে কবিতা তেমন লিখতে পারি না, কিন্তু আমার সমসাময়িক এবং আমার ছোটদের উপর, আমার যে পরবর্তীকালে যারা, তাদের উপরে লিখতে আমি খুব আনন্দ পাই। অন্য কথা বলি, প্রসূনকে আমার অনেক অভিনন্দন। প্রসূনের সঙ্গে আমার সেই পথে আলাপ থেকে অনেক বড় আলাপে সেটা পরিণত হয়েছে। তো মৃদুল দাশগুপ্ত জলপাই কাঠের এসরাজ বেরিয়েছে, আর জলপাই কাঠের এসরাজের উপর আলোচনা বেরিয়েছে আমার করা একই দিনে। জয় গোস্বামীও বোধ হয় জানেন না যে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় থেকে আমাকে একবার একটা 70 পাতার আলোচনা করতে দিয়েছিলেন, 70-72 পাতার, তার মধ্যে আমি 30 পাতায় জয় গোস্বামীর ওপরে লিখেছিলাম। তো সেখানে এইরকম আর কি, এখন বারবার জয় গোস্বামীর কথা বলেছি হয়তো, তার মধ্যে একটা জিনিস মনে হয় যেটা আজকে আবার মনে হলো, ভীষণভাবে মনে হয় যে উনি যেটা বললেন যে এই যে কবিরা অনেক সময় নিজেদের যে চর্চাটা একদা করেছেন সেই চর্চাটাই পুনরাবৃত্ত করতে চান, আবার বারবার সেই একই চর্চা করেন, একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, এটা ভীষণ মুশকিল করে। অর্থাৎ 30 বছর পরেও 40 বছর পরেও মনে হয় সেই একই কবিতা পড়ছে একজন কবির, এটা ভীষণ অন্যায় কথা বলে মনে হয়। একজন কবির কাছে তো সবসময় নতুন প্রত্যাশা করব। প্রসূন আমাদের এই প্রত্যাশাটা পূর্ণ করে, এবং সব বড় কবি তাই করেন। গত 20-25 বছরে জয় গোস্বামীর কাছেও সেই রকম কবিতাই পেয়েছি বলতে পারি। তো এই জায়গায় আমরা এটা একটা বড় ট্র্যাজেডি জানি বাংলা সাহিত্যের, যে বুদ্ধদেব বসু বেলা অবেলা কালবেলার কবি জীবনানন্দকে গ্রহণ করতে পারলেন না, এটা বড় দুঃখের কথা। কিন্তু বেলা অবেলা কালবেলার 7টি তারার্থে মিলে যে বাঁকটা নিলেন জীবনানন্দ, সেটা তো অমোঘ একটা পরিণতি। কাজেই যখন দেশ কাব্যগ্রন্থে প্রসূন ভৌমিক একটা নতুন কথা বলতে চান, এটা আমি আজকাল যেটুকু লিখেছি দেশ পত্রিকায় সেখানে লিখতে পারিনি বলেই বলছি, এইটুকু মাত্র সংযোজন করে আমার বক্তব্য শেষ করি, সেটা অনিবার্য হয়ে ওঠে। আমাদের মনে রাখতে হবে যে দেশ এই শব্দটি মূর্ধন্য ষ, এই শব্দটি কিন্তু শুধুমাত্র নমর্থক শব্দ নয়, এই দেশের মধ্যে একটা কোথাও কী বলবো, তেজ থাকে, শক্তি থাকে। আপনাদের জ্ঞাত যে এই দেশ থেকে উঠে আসে দ্রোহ, দ্রোহ থেকেই উঠে আসে বিদ্রোহ, এটা একটা দিক।
অন্য আর একটা দিকে যেখানে দেশের নমর্থক জায়গা সেটা বিদ্বেষ, বিশেষ দেশ, সেটা আমরা প্রত্যক্ষ করি বিভিন্নভাবে। একটা জায়গায় বলতেই পারি যে কখনো সেটা সাম্প্রদায়িক ধর্মীয় আকার নেয়, কখনো আবার রাজনীতি ধর্মটাকে যেভাবে ব্যবহার করে সেই আকার নেয়, সেই চেহারা নেয়। বিদ্বেষ এই আকৃতি নেওয়ার ফলে একটা ভয়ঙ্কর হিংস্রতার রূপ নেয়। প্রসূন আমার মনে হয়েছে দেশ কাব্যগ্রন্থে এই দ্বন্দ্বটাকে তুলে ধরেছেন, এর ফলে কবিতা হয়তো প্রসূনের অজ্ঞাত সারেই কোথাও একটা শানিত আকার নিয়েছে। আপনারা আমাকে মার্জনা করবেন, আমি একটি কথা নিবেদন করি আপনাদের কাছে, সেটা হচ্ছে যে অনেক বছর আগে ওই রামরথ যাত্রার সময়ে, সূচনার সময়ে একটা, তখন ভারতবর্ষের বিভিন্ন জায়গা বিভিন্ন ঘুরতে ঘুরতে অবস্থা দেখে একটা কবিতা লেখার চেষ্টা করেছিলাম বুলন্দ দরওয়াজা। সেখানে একটা লাইন ছিল, ধর্ম পাপ নয়, ধর্ম যদি হত্যা করে ধর্ম পাপ নয়, সরি, হত্যা পাপ নয়, ধর্ম যদি হত্যা করে ধর্ম পাপ নয়। কবিতাটির মধ্যে বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছিল কীভাবে ভারতবর্ষে ধর্মের নামে হত্যা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু অনেকদিন ভাববার পরে আমার মনে হলো যে রাষ্ট্রই, এবং সেটা প্রত্যক্ষ দেখলাম, রাষ্ট্রই আসলে হত্যা করছে, কখনো সেটা ধর্মের নামে, কখনো সেটা মোটর গাড়ি কারখানা তৈরি করার নামে, কখনো অন্য কোনো নামে। কাজে পঙ্ক্তিটি পাল্টে দিতে হলো, হত্যা পাপ নয়, রাষ্ট্র যদি হত্যা করে রাষ্ট্র পাপ নয়। এই যে আমার মনে হয়েছে যে এই যে অন্তর্দ্বন্দ্ব, এই অন্তর্দ্বন্দ্বের হাত থেকে কোনো কবিরই বোধহয় রেহাই নেই, এবং যেহেতু কোনো কবির কোনো পরিত্রাণ নেই, সেই জন্য প্রসূন ভৌমিকের মতন একজন কবির রচিত কবিতা তার চয়ন করা শব্দেরও কোনো পরিত্রাণ নেই। অর্থাৎ দেশ কাব্যগ্রন্থটিকে আমি যদি সুযোগ পাই, শঙ্কর যদি আমাকে সুযোগ দান করেন, আমি দেখানোর চেষ্টা করব কীভাবে তার শব্দের অন্তর্বয়নের মধ্যে, তার পঙ্ক্তি চয়নে এই অন্তর্দ্বন্দ্ব শানিত হয়ে উঠেছে। আপনারা সবাই ভালো থাকুন, প্রসূনের সুস্থ জীবন, অনেক কর্মময় জীবন প্রার্থনা করি। মানে আমাদের আমার নিজের খুব আগ্রহ জন্মেছিল 10-15 বছর আগে এক্সটেম্পোর, এবং আমি তখন আমার ওই তখনকার কাগজগুলোতে প্রচুর এক্সটেম্পোর অনুলিখন করে ছাপতাম, সেগুলো পরে প্রচণ্ড জনপ্রিয় হতো।
তা আমি তোমাদের কথা শুনতে শুনতে আমার সেই কথা মনে পড়ছিল, কথা তো নয় যেন একটা মৌখিক কোনো লেখা তৈরি করে দিয়ে গেলে, তারই যে অন্তর্বয়ন বাচনের সত্যি মুগ্ধ লাগছিল যে কি অদ্ভুত তার টেক্সচার টেকনিক্যালি যেটা তৈরি হয়েছে। এবার আপনাদের আমি একটা অদ্ভুত কথা বলবো, আমার হাতে একটা চমক লুকোনো ছিল, চুম্বক। চমক হচ্ছে আমার একটা স্বপ্ন ছিল যে প্রসূনের কোনো কবিতা থেকে আমাদের যে প্রিয়তম শিল্পী, যাকে আমি আজকে দুবার ইতিপূর্বে কিংবদন্তি শিল্পী বলেছি, আমি বাংলায় গান গাই, এই গান দেশে বিদেশে সর্বত্র যেখানেই বাঙালির শ্বাস প্রশ্বাস সেখানেই এই গান আজ কীভাবে এত জনপ্রিয়, বোধ হয় জাতি চেতনার গান আমাদের কাছে আর দ্বিতীয়টি নেই বলেই আমার মনে হয়, সেই মানুষটি হচ্ছেন প্রতুল মুখোপাধ্যায়। সে আজ প্রসূনের কবিতা থেকে আপনাদের কাছে একটা সঙ্গীত পরিবেশন করবেন, আর তিনি কি করবেন সেটা তিনি তার ইচ্ছে মতোই করুন। আমি প্রতুল দাকে এবার ডাকছি, তাসটা আমি লুকিয়ে রেখেছিলাম এতক্ষণ, ডাকছি। নমস্কার, এরকম একটা প্রস্তাব এসেছিল, এসব প্রস্তাবগুলো দুম করে নিতে নেই, মানে সত্যি কথা সমস্ত কবিতাকে তো গান করা যায় না, আর গান করতেও নেই, এটাও ঠিক, কিছু কবিতাকে কবিতাই লিখে দিতে হয়। আমি যেমন যখন গান লিখি তখন চেষ্টা করি যাতে কেউ ওটাকে কবিতা না মনে করে, ওটা যেন গানই হয়, ওটা যেন ঠিক কথা, আমি যেরকম করে কথা বলছি সেটাই যেন বেরিয়ে আসে, এরকম করে দেখার চেষ্টা করি। এই কবিদের সঙ্গে, মানে আমার অনেক কবির সঙ্গে বন্ধুত্ব, কিন্তু মানে কবিতার সঙ্গে আমার দূরত্ব অনেক, দুজন খানিক একেবারে, মানে সত্যি কথা বলতে কি মানে কবিতাকে ছোঁয়ার কোনো দিন চেষ্টাও করিনি, আর সবসময় চেষ্টা থাকে যে চেষ্টা যে করেছি সেটা যেন কেউ মনে না করে, এই আর কি। কিন্তু তবুও আমার প্রসন্নদের সঙ্গে ভাব হয়, জয়দের সঙ্গে ভাব হয়, কত কবির সঙ্গে ভাব হয়, অমিতাভর সঙ্গে ভাব হয়, ভাব হয়। কিন্তু মানে কবিদের বন্ধু হতে গেলে কবি হতে পারে, এটা আমি দেখেছি। আর প্রসূনের সঙ্গে ভাব কী করে হয়েছিল আমার মনেও নেই, বোধহয় বইমেলায় দেখা হয়েছিল, বিজয়পুর স্টলে কার্ড টার্ড বিক্রি করছে এরকম না, তাতে আবার একটাতে আবার আমার কোনো গানের ইয়েও আছে, মানে কোনো একটা গানের লাইন দিয়ে একটা কার্ড হয়েছে, সেই কার্ডটা আমি আবার রেখেও দিয়েছিলাম, খুব মন খুব ভালো লেগেছিল। কিন্তু আমার গান দিয়ে কার্ড হচ্ছে বলে স্বপ্ন আছে, তো একটা ব্যাপার হয়েছিল আর কি। তো আমাদের অনেক এরকম আশা থাকে, এই যে আমি যে গান করছি এগুলো যদি অনেকে শুনতে পেতো ভালোই তো হতো, এরকম মনে হয়। কিন্তু সেগুলো করবার জন্যে যে মনের জোর অথবা যোগাযোগ অথবা কাজ করবার ইচ্ছে, একটু কর্মবীর হওয়া, এগুলো কোনো কালে আমার ছিল না। আমার সবসময় আমি দেখেছি যে আমার এরকম লোক জুটে গেছেন, বারে বারে এরকম লোক জুটে গেছেন, যিনি যা আমি যা করেছি সেগুলোকে সবাইকে সবার সামনে ছড়িয়ে দেওয়ার কাজ আপনা থেকেই নিয়েছেন। এরকম করে আমার যত ক্যাসেট বেরিয়েছে, আমার নিজের কোনো কোনো উদ্যোগ বলতে কিছুই ছিল না, আমি 50 বছর বয়স হয়ে গেছে, আমার নিজের কোনো ক্যাসেট নেই, গান গিয়েছি এখানে ওখানে বহু। তারপর একদম বলতে জানি কি বসে আপনার গানগুলো রাখুন এক জায়গায়, নাহলে তো গলা টলা খারাপ হয়ে যাবে। তখন কেউ না কেউ এসে ওই যেতে হবে করলো, তো যা তা সেটা করার ফলে হলো কি আমার অনেক বন্ধু জুড়ে গেল। সে কত আমেরিকা থেকে চিঠি পেলাম, ইউকে থেকে চিঠি পেলাম, এদের সঙ্গে কোনো দিন আমার কোনো কি যোগাযোগ হতো, কোনো কালেই হতো না, কিন্তু এদের জন্যে হলো। যাদের জন্যে আমাকে অনেকে চেনে তাদের মধ্যে খুব বড় বড় অক্ষরে আমাকে প্রসঙ্গের কথা বলতে হবে, মানে বিশেষ করে এই 2006-07 যে বিক্ষুব্ধ, একটা তো বিক্ষুব্ধ সময় গিয়েছিল 1969 যখন জন্মে ছিল, তখন আমি নকশালবাড়ির গান লিখছি, মানে মাওসেতুংয়ের কবিতা মাওসেতুংয়ের প্রবন্ধ সেগুলোকে গান করে দিচ্ছি। তারপরে
চারু মজুমদারের একটি প্রবন্ধে তার তিনি একটা আশা ব্যক্ত করেছেন, সেটাকে গান করে দিচ্ছি, সে গান করে দিচ্ছি। সেটা 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 ছিল সমস্ত বন্দীদের মানে সন্ধ্যেবেলার গান, সবাই মিলে একসঙ্গে সেই গান মানে সমবেত কণ্ঠে বলতো, মুক্ত হবে প্রিয় মাতৃভূমি সেদিন সুদূর নয় আর। চারু মজুমদারের প্রবন্ধ না পড়লেও গান লিখতে পারতাম না, মানে কারোর উপর ভর করেছি কখনো কখনো, মানে যাই করি কারো না কারোর উপর ভর করতে হয়েছে আমাকে। এবং এই যে বহু জায়গায় আমাকে নিয়ে যাওয়া, আমার গান শোনাবার ব্যবস্থা করা, এই কথা জয় তো কিছুক্ষণ আগে বলেছেন যে একটা অদ্ভুত সংগঠকের ভূমিকা তার ছিল, একেবারে জাত কবি হওয়া সত্ত্বেও এরকম সংগঠক প্রকাশক সবার কাজে এগিয়ে আসে এরকম লোক কিন্তু খুবই বিরল। হয়তো আরও কেউ কারো কথা মনে করতে পারবে না, আমি তো এখনো পর্যন্ত কারো কথা মনে করতে পারছি না, এরকম এরকম মানুষ কিন্তু খুবই বিরল। এবার এরকম একটি মানুষের সঙ্গে আমার আলাপ হয়েছে, এটা ভাবতেও ভালো লাগে। জয় যেমন কাবেরীর সঙ্গে বা কাবেরী জয়ের মেয়ের সঙ্গে প্রসন্নদের যে ভাব কথাবার্তার কথা একটুখানি শুনলেন, আমাদের বাড়িতেও তো কিন্তু প্রসন্ন যখন আসে কিন্তু আমার থেকে বৌদির সঙ্গেই কথা বলে বেশি, তো আমি তো দেখেছি একটু ওই একটা অন্য রকমের মানুষ হয় যারা যেখানে যায় সেখানে অদ্ভুত রকমের মিশে যেতে পারে, এরকম এরকম লোক কিন্তু খুব বেশি হয় না। কেউ কেউ আসে কীরকম এরকম যে প্রথম আপনাকে একটু দেখতে এসছি, একটু আপনার সঙ্গে একটা ছবি তুলতে এসছি, এরকম করে জীবনে কোনো দিন আসেনি আমার বাড়িতে। এবং যে কথা জয়ের কথা আবার বলবো, আবার পুনরুক্তি করবো ওটাকে আরও দৃঢ় করবার জন্যে, যখনই অন্য কোনো মানুষ বিপদে পড়েছেন আমার যার কথা মনে পড়েছে সে হচ্ছে প্রসূন। গতকালও আমি প্রসূনকে একটা ফোন করে প্রসূনের নম্বর একজনকে দিয়ে দিয়েছি যে আমার কথা বলবেন, ও কিছু একটা করবে, এরকম করে এরকম করে এরকম একটা মানুষের 50 জন্মদিনে আমি এলাম, তাকে শুভেচ্ছা জানাতে পারলাম, এটা এটা বলতে গিয়ে দেখি আমি নিজেই নিজেকেই ধন্য মনে করছি। এরকম একটা মানুষের সাহচর্যে আসাটাও একটা কৃতিত্ব বলতে হবে, এবং সেটা আমি করতে পেরেছি। আর আমি যেটা বলছি যে আমার যে কথা যেটা আমি বলতাম সেটা আমি মাঝে মাঝে যেটা করি সেটা হচ্ছে ছড়ার আকারে লিখি, একটা অন্তমিল থাকে, মানে আমি যে কথাগুলো বলছিলাম সেগুলোকে একটুখানি ছড়ার মতন করে দিয়েছি। এটা কিন্তু মানে এবং সবসময় খেয়াল থাকে এটা যেন কবিতা থেকে পুরোপুরি দূরে থাকে এবং যেন একবারে আমার মুখের কথাগুলো চলে আসে। এখানে কিছু কিছু মানে কী বলে ইনফর্মাল শব্দ ব্যবহার করা হয়েছে, যেমন কথা বললে যে ইনফর্মাল শব্দ আসে সেরকম করে বলছি। এটা আসলে আমাদের জীবন হচ্ছে একটা মানুষ সবার চেষ্টা করার জীবন, শেষ পর্যন্ত আমরা মানুষ হতে পারি কি না জানি না, কিন্তু মানুষ সবার চেষ্টা করে। একটা গান আছে না, এমন মানব জনমার কি হবে, মন যা করার তরায় করো এইভাবে, সারা জীবন একটু মানুষ হওয়ার চেষ্টা করে। সবাই করে সবাই করে, সবাই তো সবারই তো মানুষ সবার চেষ্টা থাকে, মনের মধ্যে ভালোবাসার চেষ্টা থাকে, কিন্তু কদিন গুড়িয়ে গেলেই চেষ্টা কেমন গুলিয়ে যায়, সত্যি চেনা যায় না তাকে। সবারই তো মানুষ হওয়ার চেষ্টা থাকে, মনের মধ্যে ভালোবাসার চেষ্টা থাকে, কিন্তু কদিন গড়িয়ে গেলে এই কেসটা কেমন গড়িয়ে যায়, সত্যি চেনা যায় না তাকে। তবুও কেউ পড়ে গেলেও সামলে ওঠে, মাতে আবার ভালোবাসার এই উৎসবে, তারই সঙ্গে জড়িয়ে থাকে মাচার লড়াই, সত্যি এমন মানব জীবন মানব জনম আর কি হবে। ভালোবাসো, লড়াই করো, বাঁচো, বাঁচাও, কেয়ার করো না কেউ বা নিন্দে করে যদি, জন্মদিনে নতুন কথা বলবো কি আর, মানুষ হবার চেষ্টাটা থাক শেষ অবধি। এখন আমার 78 আমার মনে হয়
মানুষ হবার চেষ্টাটা থাক, হতে পারলাম না, চেষ্টাটা তো করতে হবে, চেষ্টাটা তো করতে হবে, চেষ্টা করে যাই, আমরাও চেষ্টা করি, প্রসন্ন চেষ্টা করি, এটা সত্যিকারের মানুষ হবার চেষ্টা। কবিতা না গানও না, মানে কবিতার মধ্যে মাঝখানে গান চলে আসে, আবার গান থেকে আবার কবিতা হয়ে যায়, এরকম একটা অদ্ভুত রকমের একটা ব্যাপার যেটা আপনাদের সামনেই করা যায়, সবার সামনে করা যায় না, নিতান্ত এক্সপেরিমেন্ট। মা আমার বাংলা ভাষা, নাম কাটা গেছে তালিকায়, দুঃশাসন ছবি আছে শুনিপুর স্ক্যালপেল আঁচড়ে, লালনের দেহ জুড়ে রক্তে আঁকা কাটা কুঠি ছবি, লালনের দেহ জুড়ে রক্তে আঁকা কাটা কুটি ছবি, ময়মনসিংহের গানে অশ্রু পড়ে ব্যথার উপরে, ময়মনসিংহের গানে অশ্রু পড়ে ব্যথার উপরে, মরি হায় মামার কুষ্ঠরোগ, কবিতার মানচিত্রে গুণ, অনুপ্রবেশের কাব্যে বিদেশিনী পাখির পালক, আমার বাংলা ভাষা, আমার বাংলা ভাষা, ঝরে পড়া পাখির পালক, আমার বাংলা ভাষা, রক্ত পড়ে পুরো দেখে আগে, মায়া মার তুলসী মঞ্চ, মামার তুলসী মঞ্চ, কামিনী ফুলের গাছে সাপ, মেকলের রেড পিপি মন্ত্রী, ভাই পড়ছে ভাইয়ের আগুনে, স্বরলিপি পড়ে যাচ্ছে শরণার্থী
ঠিকানা বাতিল মামার ধ্রুব পদ তীর বিদ্ধ ব্যাধের নিশানা মামার সন্ধ্যা দাও শান্তি কামনায় বাজো শাক পুনর্বার জন্ম নাও মরি ছাপি বর্ণ পরিচয় বাংলা ভাষা ঝরে পড়া পাখির পালো মামার বাংলা ভাষা রক্ত পড়ে সত্যি আজ প্রসূনের দিন, এখন আমরা দ্বিতীয় পর্বে যাব। হ্যাঁ না, দ্বিতীয় পর্ব নয়, আমাদের হঠাৎ মত বদল করেছেন কবি প্রসূন শুভ আসছেন। আমার নমস্কার। যে সে একক কবিতা পাঠ যেটা ছিল, এখন তার এখন মন এতটাই ভরে গেছে, বলছে দু একটা কবিতা পড়েই এটাকে আমরা সমাপ্তির পথে নিয়ে আসবো। আমারও তাই মনে হচ্ছে, কলস ভরে উঠেছে মঞ্চ। আপাতত আমি নেমে আসছি। আসলে দেরিতে শুরু হয়েছে, তো তারপরে এখন আমি জানি না, দর্শকের মন যদি বলে আমি করতে পারি। আমরা শুনবো, না না আমরা শুনতেই চাই, আমরা কবিতা শুনবো, ব্যাপারটা কমপ্লিট হয় না। বলো কথা বলতে বলতে থাকি, আপনি সিগারেট খেয়ে আসুন না। আমি আমার আমি সত্যি আমার মানে কলস পূর্ণ আজকে, এবং সেই তৃপ্তির জন্যই, এবং একই সঙ্গে বাস্তব বোধ মাথায় থাকে বলেই অত্যাশ্চর্য লেগেছিল যে আমি কি করে টানা এটা করতে পারলাম। আর দ্বিতীয়ত, যে মানুষগুলো ছিলেন, বহু মানুষ এসেছিল সেখানে, কার্নিভাল ছিল, তারপরেও তারা থাকলেন কি করে? আমাকে অরূপ শঙ্কর মৈত্র এর রহস্যটা ধরতে পেরে আমাকে বলেছিলেন যে এখনকার দিনে নাটকগুলো যেগুলো হয়, সেই নাটকগুলো হয় ওই দু ঘন্টাও হয় না, এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বাহান্ন, বা সিনেমা যেগুলো হচ্ছে সেগুলো দু ঘন্টা পেরোয় না, তাহলে ইয়েতে যায় না, মানে ফেস্টিভ্যালে যেতে পারে না। তো ওই রকম একখানা ঘটনা অনেকগুলো কবিতার পরপর পরপর সাজিয়ে সেটা হয়েছে। আমি আজকে নিয়ে এসেছিলাম স্ক্রিপ্ট, কিন্তু এই স্ক্রিপ্ট আমি নিজেই জানি আমি ঘন্টা ধরে পড়িনি, আরেকটা এক ঘন্টা বাহান্ন মিনিট হয়, ফলে ওর মধ্যে কোনোভাবেই যেতে পারবো না। রাদার আমি কোনো একটা বই, আমি সেটা আমাকে অমিতাভ দা আপনি আমাকে একটা কোনো বই বলুন যে বই থেকে আমি পড়বো। হ্যাঁ অমিতাভ দা, হিন্দু হিন্দু, আমি হিন্দু স্কুল থেকে পেপার একটা কবিতা পড়ছি। এই অবসরে আমরা আপনাদের প্রত্যেককে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই এই সহস্রধারা পত্রিকার পক্ষ থেকে। প্রসূনদাকে অনুরোধ করছি, প্রসূনদা যে সকলের জন্য আমাদের আমাদের বন্ধু, মানে তিনি আমার বিশিষ্ট বন্ধু ডক্টর দেবপ্রিয় মল্লিক আসার কথা ছিল, কিন্তু তিনি গত বছরও করেছিলেন, এবছর মানে প্রত্যেকের জন্য কিছু মিষ্টান্নর মধ্যে ব্যবস্থা করেছেন যাওয়ার সময়। না বাইরে আছে তো, ছোটবেলায় সুদীপ এই পায়েস নিয়ে ছোটবেলায় প্রচুর মানে কেস খেয়েছি, মানে আমাদের
প্রথম যে যার প্রেমে পড়েছিল এক পাক্ষিক, মানে সে সুজাতা বলে নাম আমার, সে পায়েস এবং সুজাতা বুদ্ধদেব, সেই এখনো গেল না আর কি আজকে পর্যন্ত। আচ্ছা এটা আমি প্রিফেসটা যদি পড়ি তাহলে একটু বুঝতে সুবিধা হবে মানে লেখাটা। হারিয়ে যাওয়া বন্ধুদের খুঁজে পেলাম হঠাৎ, হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের সঙ্গে প্রাণ খুলে আড্ডা মারতে মারতে চোখের সামনে ছোটবেলার নানা ঝলক ভেসে উঠতে লাগলো। আমার স্কুল, স্কুলের বেঞ্চি, টিফিনের ঘন্টা, শান বাঁধানো দেবদারু গাছের তলা, পাশাপাশি কলেজ স্কোয়ার, আমার স্ট্রিট, পাড়ার বাজার, আমার মধ্যবিত্ত বাড়ি, আমার বেড়ে ওঠার কত টুকরো টুকরো ছবি দেখতে পেলাম। মনে পড়লো আমার চিররুগ্না মায়ের চলাফেরার শক্তি চলে যাওয়া, বাবার সারা জীবনের আত্মত্যাগ, অভিশপ্ত ঋষির যাপন, আশ্চর্য সমাপতনের মতো এই বছরই আবার স্কুলের 200 বছর উদযাপন শুরু। সে উদযাপন নিয়ে, সে বর্ষপূর্তি নিয়ে কত স্বপ্ন, কত তৎপরতা সকলের, লেখা হতে লাগলো। ইতিমধ্যে চলে গিয়েছি 3 দশকের বেশি সময়, মানে বদলে গেছি আমি, বদলে গেছে চারপাশ, লেখা হতে থাকলো লিখতে লিখতেই এই বই। খুঁজতে খুঁজতে পিপাসার্ত চাতক এসেছে, সাধারণ জলে তার রুচি নেই আর। নদী সাগরের জল, পুকুর, ইঁদারা সমস্ত পেরিয়ে এসে মধ্য কলকাতার স্কুল প্রাঙ্গণে তার ডানা জড়িয়েছে। এখানে শিক্ষা তার, ভাষা শিক্ষা, জীবন শিক্ষাও। এতকাল উড়তে উড়তে আজ বসল, যাও ওর জন্য ভরার জলের বাটি সামনে রেখে দাও। ফোপাচ্ছে কেউ, অস্ফুট তার আওয়াজ আমি শুনতে পাচ্ছি। গভীর রাতে টর্চ জ্বালিয়ে খুঁজতে বেরোই, কিন্তু বাইরে শব্দ ক্রমে ক্ষীণ। বাড়ির মধ্যে রয়েছে কেউ, কিন্তু কোথায়? ঘরের প্রতি কোনায় কোনায়, খাটের তলা, চেয়ার টেবিল, তন্ন তন্ন খুঁজেও কেউ নেই। ফোঁপাচ্ছে কেউ, অস্ফুট তার আওয়াজ আমি এখনো পাচ্ছি। তবে কি ওই আলমারিতে? পাল্লা খুলি, আওয়াজ তীব্র। খুঁজতে খুঁজতে পেলাম স্কুলের নটরাজের পেন্সিল বাক্স, দেখি আমার প্রথম শ্রেণী, ভাঙা পেন্সিল, রাবার, শার্পনার। ফোঁপাচ্ছে সব মনের মধ্যে, ফোঁপাচ্ছে সেই দিন। শরীরে যে রক্তধারা বয়ে, নাড়িতে তার ছন্দ পাওয়া যায়। জিহ্বা জানে পানের হেরাফেরি, জানান দেয় সে নকল জর্দায়। আপনি আমার তেমনই টেস্টার, চোখের দিকে তাকালেই বুঝতেন। স্কুলবেলার ওই দিনগুলো ফেরার, কে ভুল ধরবে, ভ্রান্তি হয়ে যায়। স্কুলে যারা পড়াতেন, মিনাদি, শিলাদি, দিদিমণি, তাদের প্রার্থনা গীত এ জীবনে আজও বরাব হয়। অগ্রজ প্রাক্তনী যারা, তারাও শিক্ষক আমাদের, তারাও কখনো হাত বাড়াবেন বিপদে, যদি বিপদে পড়ো যদি। তা বলে সবাই নয়, ভিন্ন ভিন্ন শাখা নদী, মন পবনের নাও খুঁজে নাও, খুঁজে নিতে হয়। জানলা থেকে দেখা যেত স্টেপ কাট, স্লিভলেস পরি, আঙুলের ফাঁকে সিগারেট, সঙ্গী ঝোলা পাঞ্জাবির দাড়ি, চশমা, হাতে মোটা বই, সাদা ড্রেস, সফেদ উষ্ণীষ পরে কারা যেন টেবিলে কি রাখে। ওখানে যে যাওয়া যায় উঁচু ক্লাস না হলে বুঝিনি, স্কুলের প্রবাদ ছিল মাধ্যমিক না হলে যেও না। আমি গেছি তার আগেই লুকিয়ে চুরিয়ে ক্লাস 10। সাদা ড্রেসে রামু চাচা, ইশাক, বিজয় আমাকে দিয়েছে টোস্ট, ইনফিউশন। শুরু হল নবজন্ম, স্কুল থেকে, বাড়ি থেকে উড়ে পাখি খুঁজে পেল তার নতুন গাছপালা। এইবার যে ঘরে বঙ্কিমচন্দ্র,
কণ্ঠভারে বরণ করলেন তরুণ রবীন্দ্রনাথ, পরম্পরা বঙ্গ সাহিত্যের। সায়েন্স সেন্টার ছিল, শিক্ষার্থী বিজ্ঞান সাধক। রসায়নে দেখা হতো পঞ্চেন্দ্রিয়ে কি কি কেমিক্যাল, কত ধানে কত চাল প্রতিপাদ্য উদ্ভিদ বিদ্যায়। জীবন বিজ্ঞান খুঁজত মনেও কেন নেই পরিমিতি। সায়েন্স সেন্টার হলে কত কাণ্ড ঘটেছে তখন, পদার্থবিদ্যার আলো প্রতিসরণের বাঁকা পথে ভগবতী বেথুনের ক্লাস ছুঁয়ে মহাকাশে যেত, আলোকবর্তিকা হয়ে প্রতিবার হলুদ শাড়ি ফিরে আসত স্কুলে পুজো শ্রীপঞ্চমী তিথি। এসব কোথা গাছের তলায় থাক, বকুল ফুলে সুগন্ধে ছড়াক, এসব কোথা বহুতলের ছাদে ঘুড়ির সঙ্গে আটকে থাকে ডিশ অ্যান্টেনার ফাঁদে, এসব কথায় সাপত চঞ্চল ভাবে শিকার একলা জঙ্গলে। যদিও এই কথাবার্তার গুরুত্ব নেই কোনো, নিউজরুমের সঞ্চালক বলবে না কখনো, এই কথাতে সুর দিও না কেউ। কাপাস তুলোর ছদ্মবেশে আলতো সে বীজ ভেসে ভেসে তোমার ঘরেও আসবে নির্বাক, সেদিন অকাল সরস্বতী হঠাৎ হলুদ শাড়ির পাশে বেজে উঠবে চিরকিশোর ঢাক। মা অসুস্থ, বাড়িতে সে অসুস্থতার ছায়া, কাজের মাসির ওপর নির্ভর, তাদের হাতে খেতে খেতে গল্প শুনতাম, তাদের গ্রামের পুকুর মাঠ জমিতে কই মাছ, কাঠ জ্বালিয়ে রান্না উঠোনে, তাদের মরদ ঘেমে নিয়ে কর্দমাক্ত পা সন্ধেবেলা ফিরত মজুর খেটে। কেমন তাদের সন্ধেবেলা তেলের কপি, কেমন তাদের পোষা হাঁসের পায়ে লোহার ঘুমুর, প্রচলিত গানের কলি শুনতে পেতাম ভাতের সঙ্গে। কিন্তু তাদের ছেলে মেয়ে একা একা কোথায়, তারা কে খেতে দেয় তাদের, থালার ওপর কাজের মাসি মাথা নিচু অশ্রু পড়ত ভাতে। আমার ছোটবেলার মাসি, ক্ষেত মজুরের বিধবা মায়েরা, এখন কেমন আছো? অবজ্ঞা করতে নেই, এই নেশা আসে না সহজে, ঈশ্বর প্রদত্ত ঘোর তাকে তুমি রসে বসে নাও, শরীর খারাপ হোক ঢুলো না এমন সুসময়ে। ওই দেখো তোমার ঘর, পরীক্ষার সাত দিন আগে তোমার ঘুম ঘুম কানে বাবা পড়ে যাচ্ছেন ইতিহাস, বাবর আকবর থেকে ব্রিটিশের দেশে আগমন। মা তখন ঘুমে কাদা, বাকিরাও কেউ জেগে নেই, বাবা পড়ে চলেছেন ক্লাইভের কলিকাতা জাগে, পরীক্ষার সাত দিন আগে বাবা আর ইতিহাস বই। ইটের উনুন ছিল মাটি দিয়ে লেপা পরিপাটি, কাঠ কয়লার ধোঁয়া ভোরবেলায় চোখ জ্বলত খুব। সেই রান্নাঘরে আজ গ্যাস ওভেন ওটিজি কুকার, সকলের ঘরে ঘরে ধোঁয়া শোষা চিমনির কাঠামো। পুরনো সেদিন গেছে, হ্যাপা নেই চোখ জ্বলা নেই, কত পদ রান্না হয় পলক নিমেষে। শহরে পুরনো সব কাঠামো ভেঙেছে প্রমোটার, উন্নত ফ্ল্যাটের ঘরে ঠাকুমার রান্নাটাই নেই। তখন অথর্ব দাদু, লুঙ্গিটাও বেঁধে দিতে হয়, প্রতাপ দাপট সব অস্তমিত পরপর স্ট্রোকে, ছোটরা পেছনে লাগে কাজের লোকেরা খোঁটা দেয়, অর্থহীন চোখে দাদু ফ্যাল ফ্যাল চেয়ে থাকে শুধু। প্রাতকৃত্য স্নান খাওয়া সারা হলে ঠাকুর ঘরেই বসবাস, এছাড়া আরেকটি কাজ
প্রতিদিন সন্ধ্যায় যখন পড়া গৃহ শিক্ষকের সামনে পড়তে বসা, দাদু এসে হাঁটি হাঁটি জবু থবু বসেছে আমার পাশে, যাতে সেই স্যার আমার আঙুলে তার পেন ঢুকিয়ে টিউশনি না করতে পারে। লক্ষ্মীর চরণ নাকি খড়ি মাটি গুলে আলপনা, সরা আর ঘটের সামনে কলকায়কে ভরাতাম ঠাকুমা ও আমি। একবার লক্ষ্মীর পা বারমুখ একে ফেলি ভুলে, সে ছবি মুছিয়ে দিয়ে ঠাকুরমার আঁকা পায়ে লক্ষ্মীর চরণ এলো পরে। শেয়ার বাজারে আজ একই দৃশ্য ঘটে, সেন্সেক্স বা নিফটি দেখে আগু কিছু আমাদের আঁকা, ঠাকুরমার পা গৃহমুখী আমার আঁকা বহির্মুখে যায়, ঘরের দুয়ারে লক্ষ্মী বিশ্বব্যাংক ওঠানামা করে। মামা বাড়ি মাংস ভাত ডিমের ঝোল মানে বৈষ্ণবের মামা বাড়ি, নরানাং মাতুলক্রম আমি নাকি ও বাড়িরই কাছে, মাসি ভালো ছবি আঁকত, বড় মামা কবিতা লেখেন, আমার উদাসী চোখ লক্ষ্য করে ঠাকুমা বুঝেছে ভবিষ্যৎ ভবিষ্যতে অন্ধকার অপেক্ষায় রয়েছে নিয়তি। আজও মামা বাড়ি আছে, দাদা আছে বিগত প্লেয়ার, বড় মামা শয্যাশায়ী, জড়া ও গার্হস্থ্যে নাভিশ্বাস, ভিন্ন বাড়ির সেজো মামা জামা প্যান্ট পেতাম পুজোয়, আর বেঁচে নেই কেউ, পাশাপাশি ঘরে যে ভাড়াটে তারাও সংখ্যায় লঘু, তালাবন্ধ দেখে ফিরে যায়। লিখতে লিখতে বর্ণ যায়, বড় হয় বর্ণ পরিচয়, শ্রীগোপাল মল্লিকের অলিগলি খোঁজে ইতিহাস, আমার থুতনিতে কাটা দাগ নিয়ে এখনো সেই সিঁড়ি, কাটাবাল অন্ধকার, ঠাকুরমার বাণী সত্য হয়। শহরের ধৈর্য নেই, প্রত্যেক মুহূর্তে তার নতুন চাহিদা, খিটিমিটি লেগে থাকে, কোলাহলে রান্না পুড়ে যায়, বাস ট্রেন অটো আর ট্যাক্সিতে বচসা। শহরের রাত্রি নেই, নিশিদিন নিউজ আপডেট, গ্রামে থাকে নালা নদী, ধানের জমিতে কৃষি জমি কৃষিজীবী জানে আগে করছি, গ্রামে থাকে নালা নদী, ধানের জমিতে কৃষিজীবী জানে কবে বৃষ্টি হবে, কোন মেঘ বৃষ্টির বীজতলা, গ্রাম জানে মরশুম চাষ করে অপেক্ষায় থাকবে কতদিন, পলকে ফসল কোনো ইন্দ্রপ্রস্থে হবে না সম্ভব, তার জন্য মাটি চাই, মেদিনীতে কর্ষণ সাধনা, এখনো দু চারজন শিক্ষক যেভাবে স্কুলে ছাত্রকে গড়েন। গ্রামের মৃত্তিকা নিয়ে শহরের গলি ঘোরে সাইকেল ভ্যান, ছোট ছোট টবে সেই মাটি আঁকড়ে দোলে চালা গাছ, গৃহস্থের বারান্দায় ঠিকানার খোঁজে ভ্রাম্যমান জুঁই বেলি চামেলির অস্ফুট অঙ্কুর, ভাষাহীন শিশু গাছ গ্রামের মৃত্তিকা নিয়ে এসেছে শহরে, নগরীর বিষ বাষ্প শুষে নিয়ে ছড়াবে শুক্রাণ, রোদে জলে কৃষকের শ্বেত বিন্দু জারিত মৃত্তিকা অ্যাসফল্ট কংক্রিট পথে দুলতে দুলতে আঁকড়ে রাখে তাদের শিকড়। থানকুনি পুদিনা ব্রাহ্মী এখন আর সহজে মেলে না, কুমড়ো ফুল পলতা পাতা বাজারে আকাল বহুদিন, আমাদের শিশুবেলা যে বাজার দেখে বড় হওয়া সেসব অতীতকাল, মলে আজ আনাজ বিপণী, আপেল স্টিকার মারা, বাসমতি প্যাকেটে হাইব্রিড, মাছ দুধ মাংস ডিম সৌদার মশলা আছে মলে,
সবুজ বিপ্লব হলো, ভাতিন্ডায় কৃষিতে কর্কট, বিটি তুলো চাষি মরে বিদর্ভের আকাশে আগুন, ভোপালে সারের ল্যাব প্রাণ দিল কত গিনিপিক, ভারতে বাজার আজ কর্পোরেট মুদির দখলে, এখনো বাড়ির নিচে স্কটল্যান্ডে বাজার বসে রোজ, এখনো আগাম বললে দিশি মৌরলার দেখা মেলে, কিন্তু দেখি প্রতিদিন সরাসরি কৃষক আসে কম, শুনতে পাই বাংলাদেশের মডিফাই চারা গাছ বাড়ে, কুডাকে আমার মন, প্রজন্ম কি বিকলাঙ্গ হবে, মহেঞ্জোদড়োর মাটি খুঁড়ে খুঁড়ে রাখাল দাস ঢুকেছে অতলে। অভিশপ্ত কোম্পানি তার আগ্রাসী চূড়ান্ত, মৌমাছিদের খুন করছে, সমস্ত খাদ্যর দখল নিতে চাইছে সারা পৃথিবীর, খাদ্য তার কাছে হচ্ছে অস্ত্র। মনসান্টো বনাম মাইকেল, চাকৃষক মরে যাবে তা না হলে প্রমোটারই দখল কিভাবে, একথা স্কুলের দিনে শিখতে শিখতে কিশোর হলাম, শহরে পুকুর বুঝো, খেলার মাঠে আবাসন তোলো, সেসব ফ্ল্যাটের খাঁচা বন্দি হয়ে কিশোর হলাম, বিয়েতে পুজোতে চাঁদা না পেলে পাড়ায় টেকা দায়, সেই সব কমিটিতে দুদু ভাতু নাম ছেপে কিশোর হলাম, আজ দেখি বিশ্বায়ন সেই মডেলেই, যুদ্ধাস্ত্র বাণিজ্য ছেড়ে খাদ্য ব্যবসায় পরাক্রান্ত কর্পোরেট থাবা চাটছে, শস্যের ভাণ্ডারে তার একচেটিয়া অধিকার চাই, গবেষণাগারে তৈরি কৃত্রিম ফসলে দখল নিয়েছে তারা মানুষের খিদে, মৌমাছি নিধন করছে, বিশ্বজুড়ে মধু করে লেগেছে মড়ক, পরাগ মিলনে যাতে আর কেউ না থাকে বিশ্বের, আমাদের মধু কবি স্কুলের প্রাক্তনী, জন্মতব বঙ্গে তুমি সমাধি ফাটিয়ে উঠে এসো, বিশ্বের সমস্ত স্কুলে মধুকর বিপন্ন এখন। দূরে সমুদ্রের তীরে বালির বিভূতি সারা গায়ে, ঊনকোটি মানুষের কল্যাণার্থে সামগান গায়, মণ্ডিত মস্তক এক নদিয়ার বিগত তার্কিক, তর্কের যুক্তিতে শ্রেষ্ঠ বিস্মরণে প্রেম অশ্রু ঝরে, মনুষ্যে মিলে মিশেছে কৃষ্ণ তর্ক, দূরে তর্ক বহু দূরে ভেসে যায়, ভেদাভেদহীন ধর্ম পদকর্তা প্রেমের পথিক, স্কুলে যত পদাবলী রাধার কি হইল অন্তরে, আমার সম্মুখে সেই মুণ্ডিত মস্তক মূর্তি আসে, বাড়িতে কীর্তনে তার আজীবন শুনেছি বন্দনা, গৌড় চন্দ্রিকায় শুনি প্রেমভক্তি ধর্ম বিতরণ, মার্ক্স তাকে সাম্যবাদে পথ প্রদর্শক বলেছেন, বাংলার দেবতা ছেড়ে আমি বিদেশের কোন পুত্তলি বুঝি না। আমি নিজের কথা বলছি, তুমি ভাবছ এ বুঝি কবিতা, আমি তো ফুল কুড়োই স্বর্গপথে, অংশ রথে দেবীরা উড়ে যান, ভূগর্ভস্থ লাভার হৃদয় জানে কেবল প্রজ্ঞা পারমিতা। হুলস্থুল পড়ে গেছে স্কুলের গোপন গর্ভঘরে, গভীর নিশীথে রোজ কারা বসে কিসের মিটিং, রামগতিদা প্রভাকর ভরিয়া বা অন্য দারোয়ান, সকলের অগোচরে গর্ভগৃহে জোনাকি লণ্ঠন, মিটিংয়ে মিনিটস লিখছে চেনা চেনা, এত মাইকেল, ঠাকুর দ্বারকানাথ মধ্যমণি প্রিসাইড করছেন,
কালীপ্রসন্নর পাশে বসেছেন রামেন্দ্র সুন্দর, বিজ্ঞানী সত্যেন বসু ছবি বিশ্বাসের কানে কানে কি যেন বলছেন সব। অতঃপর উঠে দাঁড়ালেন রাধানাথ শিকদার, বক্তব্যের মোদ্দা কথা হলো দ্বিশত প্রতিষ্ঠা দিনের স্কুলে কে কি স্তম্ভ বানাবেন, অলৌকিক গর্ভঘরে ব্যস্ত যত স্কুলের প্রাক্তনী। এর নাম ছিল বাইসেন্টেনারি, এটা ওই সময়টাই লেখা আর কি। আমি দুটো কবিতা দিয়ে শেষ করব, তার আগে একটা ছোট প্রাক কথন আমি রাখি। একটা ছোট জিনিস বলে রাখি, সেটা হচ্ছে হিন্দু স্কুলে আমি পড়েছি, আমার হিন্দু স্কুলে এক প্রাক্তনিক বন্ধু, অত্যন্ত প্রিয় বন্ধু সে আছে, গত বছর আরো অন্যান্যরা ছিল। হিন্দু স্কুল বইটার মধ্যে আমার যেমন ছোটবেলা ইত্যাদি করতে করতে হিন্দু স্কুলিং সেটার মধ্যে আমি ঢুকেছি, আপনা থেকেই ঢুকেছি যেভাবে আমি আমারটা এসেছি। কিন্তু হিন্দু স্কুল স্থাপনার পিছনে কিন্তু যে যে রহস্যগুলো রয়েছে সে সমস্ত হচ্ছে মানে আরবিভাষী জানা যে সমস্ত আমাত্তরা আগে মুঘল সাম্রাজ্য বা ইসলামিক সাম্রাজ্যে কাজ করতেন, সেই সামান্য শতাংশ মানুষ যারা চাকরি করতেন, সেই মানুষগুলোই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ব্রিটিশ সাম্রাজ্য হলো তখন তারা ইংরেজি শিখে সেটা তাদের রাইটার্স বিল্ডিং বা তাদের অন্যান্য জায়গায় ঢুকবার জন্য করছিলেন। ফলে সেইখানে এমন লোক ছিলেন যারা প্রবলভাবে সাম্প্রদায়িক, আমাদের স্কুলের জন্মলগ্নে সেই সাম্প্রদায়িকতার, যদি মানে আপনারা রাধাকান্ত দেব বাহাদুরের কথা ভাবেন, তিনি প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি একই সঙ্গে সতীদাহ প্রথা বিলোপের পর সতীদাহর প্রথার বিরুদ্ধে তার পরের বছর একখানা বিরাট বড় মানে সংগঠন গড়ে তোলেন। তা এমন মানুষ ছিলেন, কিন্তু কোনখানে হিন্দু স্কুলে সে হিন্দু স্কুল হলো সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কারোর কাছে হয়তো রাধাকান্ত দেব বাহাদুর, তিনিও বিরাট পণ্ডিত, আমার কাছে ডিরুজিও, সেই লেখাটা করছে। হিন্দু ও খ্রিস্টান মিলে একযোগে ঘাট ধাক্কা দিল, হেনরি লুই ভিভিয়ান। স্পর্ধা তার পুঁথিগত শিক্ষাকে পেরিয়ে এত এত বিশ্বকোষ দেশপ্রেম ছড়াচ্ছেন ক্লাসে। শিক্ষক জিজ্ঞাসা করবে ছকে বাঁধা, ছাত্রটা উত্তর দেবে। ছাত্রদের প্রশ্ন করতে শেখাচ্ছে কে? কোন আহাম্মক ভেঙে দিচ্ছে শোষকের শাসন কাঠামো। দুই ধর্মে ভাই ভাই ভাগাভাগি যত বাটোয়ারা, নেটিভের ধর্ম থাকবে, রাষ্ট্র দেখবে খ্রিস্টান প্রভুরা। সময় পেরিয়ে গেছে, তরুণ শিক্ষক যত প্রশ্ন তুলেছিল, সতীদাহ গোলাম প্রথা একে একে বিলোপ হয়েছে। বাদামি সাহেব নয়, ব্যতিক্রমী হল হিন্দু স্কুল। আজও ডিরোজিও তার ক্লাস নিচ্ছেন সে কলেজে, বর্তমানে যারা বাঁচো যেন গুরুকুল, তোমাদের ইতিহাসে নজর রাখছেন প্রশিক্ষক। এখান থেকে কয়েকটা, আমি দেশ থেকে কয়েকটা পড়ছি। বৃথি হারিয়ে গিয়েছে ধান কত শত দেহাতি পরব, মাগধি প্রাকৃত পালি পীড়িতির কত নিধু বাবু, দূরে যে বিরহ স্তম্ভ তুমি তাকে ছুঁয়ে দেখতে যাও, বিষাদ সিন্ধুর তাতে হাত পুড়ে গেলে খেতে ওঠো। কিভাবে বোঝাবো গ্রাম, তুমি শুধু স্মার্ট সিটি বোঝো, গ্রহণের সমতুল্য বর্জন রাখনি সিলেবাসে, ভেবেছে যুদ্ধের ডঙ্কা, শশব্যস্ত অস্ত্র তুলে নাও, খোঁজো কারা লোক খেপাচ্ছে কারাগার তাদের ঠিকানা।
কুয়াশা তোমার অস্ত্রে জং ধরিয়ে অকেজো বানায়, তোমার কুচক্র থেকে খসে পড়ছে ঢিলে তরবারি, নন্দিনীর পিছু পিছু দেখো দেশ জেগে উঠছে ফের, সেই রক্ত করবিতে সো রাজা মিছিলে দাঁড়াও, বৃতি যে ধারণে রক্ত সেই পুষ্পে থাকো কিছুক্ষণ, যেভাবে ভ্রমরা ওড়ে ফুলে ফুলে সম্বন্ধ করায়। মস্তিষ্কে রক্ত পড়ে চুলে তবু শ্যাম্পু করি রোজ, ভুলে গেছি পরিবারে কারা কারা কদিন নিখোঁজ, যে শিশু খেলার কথা সে কেন পাথর ছুঁড়ে মারে, কে তাকে খতরনাক করে তুলল বেদম প্রহারে, পুরাতন অস্ত্র শস্ত্রে বণিকের প্রবল অনীহা, জঙ্গি উৎপাদন করে মহামান্য কেন্দ্রীয় মসিহা, শান্তি জল যেভাবে ছেটায় ফৌজি ছররা গুলি ছড়ে, মুখে শত ছিদ্র নিয়ে অন্ধকারা দেশের ভিতরে, এসব গর্হিত প্রশ্ন, সহিষ্ণুতা অটুট ভারতে, মানচিত্র আঁকড়ে থাকি দেশ চলে প্রণম্য ভূমতে, মোহালি খেলার মাঠে বিরাট সেঞ্চুরি দেখে খুশ, মহাচ্ছন্ন প্রবঞ্চনা নিজেকেই করে কাপুরুষ, শান্তিপ্রিয় জাতীয়তা দেশপ্রেমে ডগমগ প্রাণ, হৃদয়ে জাগ্রত বাণী ভূসর্গটি শিকারা প্রধান। এটা আগে লেখা এনআরসি 370, তার অনেক পরের, অন্তত তার 2 বছর আগের লেখা এটা। আমার কর্তব্যনিষ্ঠা দিবানিশি অভিযোগ করা, ছিদ্রানুসন্ধান করি সর্বকর্মে ভ্রান্তি খুঁজে পাই, আগে যারা যায় আমি টেনে ধরি তাদের পতাকা, শতাব্দীর শিক্ষা রক্তে প্রতিবাদী মজ্জায় মজ্জা। আমার শৌখিন ঘর পরম্পরা ভদ্র লোকের, অভ্যস্ত অলিঙ্গে থাকি বদলে দেবে কার দুঃসাহস, সক্রেটিস মনে নেই, হেমলকের শিশি আছে আজও, চার দেওয়ালে শাস্তি পাই সুখে থাকে আমার আপোষ। আমি চাকরি করে খাই, সমাজের ভারসাম্য জানি, দৈববাণী কে শোনাচ্ছে, কে এলে হে দুদিনের যোগী, ঈশ্বরচন্দ্রের ভাই, নয়া তত্ত্ব নয়া ইতিহাস, সুভাষ মুখুজ্জে নাকি সায়ানের হদ্দ মনোরোগী, আনন্দে বাজার করি আভাতের নরক বুঝি না, আমি চির মধ্যবিত্ত স্বস্তি দেয় শিলা কি জবানি। পুজো এসে গেল, গৌরী বাড়ি ফিরবে, তখনই হঠাৎ কৈলাসে গুলির শব্দ, অসুর করেছে বাজিমাত, ঘরের মেয়েকে মেরে কমি কুর্তি খিস্তি দেয় যারা, সংঘ খুঁজে দেখা যায় সেখানেও প্রধান ইশারা, হত্যাটি আসলে বার্তা, নম করো প্রধান প্রফেট, না হলে ভোজালি আছে চপার আছে বিস্ফোরণ প্লেট বুলেট, ধর্ম সংস্থাপন হচ্ছে বণিকের ধর্মটি স্থাপন, ভক্তি ভরে ধোঁয়া ওড়ে বিরোধীর সর্বত যাপন, মাটি প্রতিশোধ চাইছে জন্মভূমি বল জনাদেশ, প্রতিশোধ চাইছে জল সুনামির জলস্তর মাপক, প্রতিশোধ চায় অগ্নি বারুদ চেয়েছে সংযোগ,
বায়ু চায় প্রতিশোধ, বনাঞ্চল থর থর কাঁপে, আকাশে ক্ষমার গল্প আর কতদিন গোসাই, উমা গৌরী খুন হয়েছে, কালী যাচ্ছে শিবের জটায়। আমার করটি ফুড়ে সরাসরি মেধা চুষে খাও, আমার জোনাকি আলো জেলে ঘর করো আলোকিত, আমার ফুলের মধু চাকে ঢেলে রাজত্ব চালাও, যে জমির ধনধান্যে মহাজন তাকেই বঞ্চনা, ধৈর্যের পরীক্ষা নিচ্ছ হে দাম্ভিক সুদের ব্যাপারি, বনে দি আনার ঐক্যে হরিদাস ভিন্ন কর ঘর, খরা ও বন্যার পরে খাজনা নিতে প্রহরী পাঠাও, তুলাই পাঞ্জির দিব্যি এই নির্ঘণ্ট আর মানব না, এসেছে মহেন্দ্রক্ষণ উলুতে আজানে আবাহন, বসুন্ধরা অপেক্ষায় চেয়ে আছে জঙ্গল পাহাড়, ঐকতানে জাগে দেশ, প্রভুত্বের চতুর কাঠামো ভেঙে ফেলবে মমতায়, যুথবদ্ধ যাবে ধান্য খেতে, এসেছে সময় জাগে গ্রাম শহরের গণগান, মহাশ্বেতা জন্ম নিচ্ছে সবরীর কিষানীর পেটে। ধন্যবাদ, শুভরাত্রি, অনেক ধন্যবাদ সহ্য করার জন্য। আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা।